বাবার সঙ্গে চলে গেছে কবে? মাধব আপাতত বলল 5 দিন আগে। এখন আর আমাকে এসব মায়াকান্না দেখে লাভ কি? আপনি কি মনে করেন এই জন্য আপনিই দায়ী? আপনি বিন্তি টিচারকে বিয়ে করার কারণে ও এমনটা করতে বাধ্য হয়েছে। জানো মেজবা ভাই, স্বাধীন ভাই আমাকে একটা অ্যাসাইনমেন্ট দিয়েছিল, ওইটা নিয়ে কাজ করতে করতে আমি অনেকগুলো ইন্টারেস্টিং ইনফরমেশন পেয়েছি। এখন তো বাংলাদেশে অনেকগুলো টিভি চ্যানেল, মুক্তিযুদ্ধ শুরু হবার সময় বাংলাদেশে কটা টিভি চ্যানেল ছিল বলো তো? কটা আবার? একটা অনলি, বিটিভি। বিটিভি? না না, বিটিভি না ভাই, পিটিভি। পিটিভি পাকিস্তান টেলিভিশন। আচ্ছা, এই পাকিস্তান টেলিভিশনের শেষ অধিবেশনের শেষ টেলপটা কী আসিল কৌতো মায়া? এটা তো আমি জানি না, তবে 17 ডিসেম্বর 1971 সালে বাংলাদেশ টেলিভিশন শুরু হওয়ার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটা বাণী টেলপ দিয়ে প্রচার করা হয়েছিল। তাতে লেখা ছিল, আমাদের দাবি ন্যায়সঙ্গত, তাই সাফল্য আমাদের সুনিশ্চিত। নিচে লেখা ছিল, বঙ্গবন্ধু শেখ মুজিব। এই দেখো, আমার কাছে তখনকার বিটিভির স্ক্রিনে ছবি আছে। দেখো দেখো জসিম ভাইয়া, এই যে 17 ডিসেম্বর 1971 সালে আমাদের বাংলাদেশে টেলিভিশনের পর্দায় প্রথম প্রদর্শিত স্বাধীনতার প্রথম পতাকা। বাহ মায়া, তুমি জব্বর জিনিস কালেকশন করছো তো। তাই তো, দেখি দেখি। এই যে দেখো, কি দেখছো? অনেক ইম্পর্টেন্ট ডকুমেন্ট। মায়া তো সাংঘাতিক একটা কাজ করেছে, এজন্য মায়ের উদ্দেশ্যে সম্মিলিত একটা হাততালি। ধন্যবাদ মায়া। এই তো আরেকটা রং ইনভেস্ট করলাম। আরে মিয়া, তুমি মায়ার এই ধন্যবাদটা না দিয়া যদি ব্যাংকে ফিক্সড ডিপোজিট করে রাখতা, তাইলে মনে করো 6 বছরে তোমার এই হাততালিটা দ্বিগুণ হয়ে যেত। আরে মায়া, ম্যাডামের নজর এখন ওই যে স্বাধীন ভাইয়ের দিকে। হ্যাঁ, স্বাধীন ভাইয়ের দিকে। তাহলে তোর কোনো অসুবিধা আছে? আরে বাবা, কি মুশকিল, আমার অসুবিধা থাকবো কেন? আমি
ছোটখাটো মানুষ, আমার ধান্দাও ছোটখাটো মানুষের দিকেই না। আমার কোনো অসুবিধা নাই, তবে অসুবিধা তো তোমার মহান প্রেমিক আলম ভাইয়ের। দেখো জসিম, তুমি কিন্তু সবসময় বাড়াবাড়ি করো, এমন একটা সিরিয়াস বিষয়ের ভিতর এমন ফালতু রসিকতা কিন্তু আমি একদম মেনে নিতে পারবো না। কি ব্যাপার, এত সিরিয়াস একটা রিসার্চের ভিতরে এত হাসাহাসি কি? না ভাইয়া, ওই যে মায়াকে যে অ্যাসাইনমেন্টটা দিয়েছিলেন ওটা নিয়ে ডিসকাস করছিলাম আর কি। গুড, কি মায়া কাজ কত দূর এগোলো? এই তো ভাইয়া গুছিয়ে এনেছি। আচ্ছা বলো তো দেখি, 1971 সালের 17ই ডিসেম্বর পাকিস্তান টেলিভিশনের দায়িত্ব নিয়ে সেটাকে বাংলাদেশ টেলিভিশনে রূপান্তর করেছিল কোন সেক্টরের মুক্তিযোদ্ধারা? 2 নম্বর সেক্টরের মুক্তিযোদ্ধারা। গুড, কারেক্ট অ্যানসার। 2 নম্বর সেক্টরের প্রধান মেজর হায়দার বাংলাদেশ টেলিভিশন থেকে মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যে কিছু নির্দেশ দিয়েছিলেন, তারও ছবি, ফটোগ্রাফার এবং ফ্রিডম ফাইটার শফিকুল ইসলাম স্বপন তার ওই বইটাতে দিয়েছেন। স্বাধীন ভাইয়া দেখেন না প্লিজ। আমার দেখা আছে, তোমরা দেখে নাও, ঠিক আছে? প্লিজ মাথা গরম না করে, অসুস্থ কামড় পরে না খেপে প্লিজ তুমি সিচুয়েশনটা বোঝার চেষ্টা করো। সুমি অলমোস্ট প্রতি ঘন্টায় আমাকে থ্রেট করছে। থ্রেট করছে? তাহলে যা সুমির কাছে, যা সুমিকে বিয়ে কর। আমার কাছে আসছিস কেন? হ্যাঁ কেন আসি তুমি জানো না? তোমার এত বছরের এত মিসবিহেভ, তারপর কেন বারবার ফিরে ফিরে আসি তোমার কাছে তুমি জানো না? সুজানা, আমার মন বলে তুমি সব জানো, সব বুঝতে পারো। সুজানা, আমার মন যে মিথ্যে বলে না তার সবচেয়ে বড় প্রমাণ তুমি। আমি আমি এত বড় একটা অন্যায় করলাম, অথচ তুমি কিছুই করলে না। তুমি থানায় যাওনি, পুলিশকে কিছু জানাওনি, তুমি বরং উল্টো পুলিশকে মিথ্যে বলেছ। সুজানা, সত্যি সত্যি তোমার তুলনা হয় না, সম্ভব না, সম্ভব না সুজানা, কিছুতেই সম্ভব না। তোমাকে ভুলে থাকা ইম্পসিবল। প্লিজ প্লিজ সুজানা, আমি আমি অন্য সব কিছু সইতে পারি, আমি আমি তোমার কান্না সইতে পারি না। প্লিজ সুমি আমাকে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছে, অলরেডি তার মধ্যে 12 ঘন্টা চলে গেছে। তোমার আমার এখানে থাকা একদম নিরাপদ না, এক মুহূর্ত নিরাপদ না। নিরাপদ না সেটা তো আমি জানি, পুলিশ আমাকে বাসা থেকে বেরোতে নিষেধ করেছে। তার মানে কি? তার মানে তো আমি অলমোস্ট হাউস অ্যারেস্ট। আমি যদি এখন বাসা থেকে বের হই তাহলে ওরা আমাকে ধরে থানায় নিয়ে যাবে। এসবের জন্য কে দায়ী? কে দায়ী? তুই। হ্যাঁ, আমি স্বীকার করছি সব কিছুর জন্য আমি দায়ী। প্লিজ প্লিজ রিল্যাক্স সুজানা। রিল্যাক্স? এরকম একটা সিচুয়েশনে তোর মতো একটা সাইকের পক্ষে রিল্যাক্স থাকা সম্ভব? একটা নর্মাল পার্সনের পক্ষে রিল্যাক্স থাকা সম্ভব না, ইটস ইম্পসিবল। প্লিজ প্লিজ সুজানা রিল্যাক্স, আমার উপরে কনফিডেন্স রাখো। শোনো, পুলিশের ভেতরে আমার খুব বড় একটা সোর্স আছে, ওই সোর্সে আমি জেনেছি যে আমাদের বাসার গেটে একজন এসআই এবং 2 কনস্টেবল সাদা পোশাকে পাহারা দিচ্ছে। আমি ওই সোর্সে এসআইকে অনেক টাকা দিয়েছি, মোটা অঙ্কের টাকা দিয়েছি। ওই এসআই আমাকে বলেছে আমরা যেন 24 ঘন্টার মধ্যে এই বাসা থেকে পালিয়ে যাই, এবং পালিয়ে যাওয়ার জন্য ভালো সময় হচ্ছে খুব সকালবেলা অথবা সন্ধ্যাবেলা, এটা এসআই আমাকে বলে দিয়েছে। প্লিজ রিল্যাক্স রিল্যাক্স।
তুই সব সত্যি বলছিস তো? আমি কখনো কোনোদিন তোমার কাছে মিথ্যে কিছু বলি? আমার মনে হয় সন্ধ্যার সময় পালিয়ে যাওয়াটা ঠিক হবে, কিন্তু কিন্তু কিভাবে যাব? একদম টেনশন করো না, সব ব্যবস্থা করা আছে। জিন্না মিয়া, জিন্না মিয়া। জি ভাইজান, গাড়ির ব্যবস্থা হয়েছে? জি হয়েছে, আমি ব্যাগটা গুছিয়ে রাখছি। তুমি তাহলে একটা কাজ করো, গিয়ে একটা ব্যাগ গুছিয়ে নাও, টাকা পয়সা অনামিস আর দরকারি কাগজপত্র থাকলে সেগুলো নেবে, ঠিক আছে? কাপড় বাড়ানোর দরকার নেই, কিনে নিয়ে যাবে। ওকে। জেনে না, তোমাকে একটা কাজ করতে হবে। ঠিক আছে, করে নিয়ে যান। তুমি টাকাটা রাখো, তুমি আমাদের গেট দিয়ে বেরিয়ে যাবে। কেউ কিছু জিজ্ঞেস করলে বলবে যে মোদি সদাই কিনতে যাচ্ছ, হ্যাঁ, বাসার জন্য মোদি সদাই কিনতে যাচ্ছ। আর যদি জিজ্ঞেস না করে তাহলে তুমি আমাদের গেটের আশেপাশের সিচুয়েশনটা বোঝার চেষ্টা করবে, ঠিক আছে? আমি বুঝতে পারছি ভাইজান, বাইরে সিভিল ব্যবসা করে পুলিশ আছে কিনা এটা কথা হইতেছেন তো? হ্যাঁ। আপনি কোনো টেনশন করেন না, আমি যামু আর আমু। আচ্ছা স্বাধীন, আমি একটা ডিসিশন নিয়েছি। আমি তোমার সাথে তোমার প্রজেক্টে কাজ করব। গ্রেট, আই থিংক ইটস ভেরি গ্রেট ডিসিশন। আচ্ছা, তোমার কি টেস্টিমনি অফ 60 সম্পর্কে কোনো ধারণা আছে? কেন থাকবে না? 71 অক্টোবরের খুব সম্ভবত 17 অক্টোবর মাদার তেরেসা আর সিনেটর এডওয়ার্ড কেনেডি সহ বিশ্ববিখ্যাত 60 জন মানুষের লেখা নিয়ে বাংলাদেশে গণহত্যা বন্ধ করার আবেদন জানিয়ে টেস্টিমনি অফ 60 এই নামে একটা সংকলন বের করা হয়েছে। সংকলনটা বের করেছিল অক্সফোর্ড। নট অনলি দ্যাট, বাংলাদেশে গণহত্যা বন্ধের আবেদন জানিয়ে ওই সংকলনটি একই দিনে একযোগে বিশ্বের সব রাষ্ট্র ও সরকার প্রধানের কাছে পাঠানো হয়েছিল। এবং আমাদের মুক্তিযুদ্ধের পক্ষে বিশ্ব জনমত এবং সমর্থন আদায়ে ওই টেস্টিমনি অফ 60 এই সংকলনটি একটা বিরাট ভূমিকা পালন করে। অক্সফার্মের তখনকার সংগঠক, সম্ভবত নাম জুলিয়ার ফ্রান্সিস, বিষয়টি অর্গানাইজ করার জন্য বড় ধরনের একটা ভূমিকা রেখেছিল। জাতিসংঘের প্রথম সাধারণ অধিবেশনে এই টেস্টিমনি অফ 60 তুমি তো দেখছি প্রচুর খোঁজ খবর রাখো। আমি অবশ্য বিষয়টা সম্পর্কে কালই জেনেছি এই জাহিদ রেজা নূর নামের এক ভদ্রলোকের একটি লেখা থেকে। জানো স্বাধীন, সানডে টাইমস পত্রিকার ফটো জার্নালিস্ট পিটার ডানের একটা বর্ণনা পড়ে না আমি শিউরে উঠেছি। তুমি তো দেখছি অনেক জানো, আমার না পড়া হয়নি সব, জানা আছে? হ্যাঁ, আমার কাছে লাল কালিতে আন্ডারলাইন করা আছে, দাঁড়াও তোমাকে পড়ে শোনাচ্ছি। শুনো, আমি মজ্জুমান, এই আমি বহু বছর ধরে পৃথিবীর সব দুর্যোগ কবলিত এলাকা সরজমিনে দেখে এসেছি। এখানে আমি একেবারে মজ্জুমান, নিজের তোলা ছবি যত ভয়ঙ্করই হোক একজন আলোকচিত্রী সাধারণত নিজেকে বলে থাকে ভালো কিছু পেয়েছি, কিন্তু বাংলায় এই প্রবোধের মহৌষধ আমাকে প্রত্যাখ্যান করেছে। আমি সম্পূর্ণভাবে এবং চূড়ান্ত রূপে অসম্পূর্ণ বোধ করতে শুরু করেছি।
আগেও একবার এসেছে, ওনার পিছনে আমাদের সোর্স লাগানো আছে। খুব সম্ভবত ওই স্বাধীন সাহেবের মুক্তিযুদ্ধ রূপকথা নয়, ওই প্রজেক্টের অ্যাডভাইজার জামিল সাহেবের। আচ্ছা, স্বাধীন সাহেবের বন্ধু ডক্টর ঝুমা আসে না এখন? হ্যাঁ আসে, উনিও আসে। একটা জরুরি কথা তোমাকে বলা হয়নি, ওই যে সুজানা খন্দকার, ওই সুজানা খন্দকারের কেসটার ব্যাপারে তোমার একটা হেল্প আমার দরকার। কি হেল্প বলো? ওই যে আমাদের টার্গেট মিস্টার জহির, যার পুরো নাম হচ্ছে রায়হান জহির, ওই নামে কোনো পিস্তলের লাইসেন্স করা আছে কি না একটু দেখবে? সেটা জেনে নেওয়া যাবে, কারণ প্রত্যেক এলাকায় যাদের লাইসেন্স করা আর্মস থাকে তাদের একটা লিস্ট থানায় থাকে, সেই লিস্টটা দেখলেই জেনে নেওয়া যাবে। না না, সেই লিস্ট দেখলে যে তুমি এটা প্রমাণ করতে পারবে তা কিন্তু না। ধরো এই লাইসেন্স ইস্যু করার আগে সে যদি, সেটা 6 মাস হোক, 1 বছর হোক বা আরও আগে, অন্য কোনো এলাকায় থেকে থাকে আর সেখান থেকেই যদি এই লাইসেন্সটা ইস্যু করে থাকে, তাহলে তুমি তোমার এই লিস্ট চেক করে পাবে না। সেক্ষেত্রে আমাকে ঢাকার পুরো লিস্টটাই চেক করতে হবে। ওকে, আমি পুরো লিস্ট চেক করে তোমাকে জানিয়ে দেবো। এখন চলো। Thank you.